হাটহাজারি পৌরসভার বাস স্ট্যান্ড কাঁচা বাজার মোড় পর্যন্ত আজ মঙ্গলবার বেলা 12টা তুন দুপুর 3টা পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এইসব অবৈধ স্থাপনার হারণে বাস স্ট্যান্ড বাজার পর্যন্ত প্রত্যেক দিন দীর্ঘ যানজট লাগি থাকে এবং মাইনসত্তুন পরম্পরে চরম দুর্ভোগ। উপজেলার ভূমি সহকারী কমিশনার এস আর আরমান শাকিলুর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এডে উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলা এডিশনাল এসপি মুশিদুল্লাহ রাজা, হাটহাজারি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম এবং হাটহাজারি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গীর। অভিযানত সরকারি জায়গাত স্থাপিত বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উপজেলা ভূমি সহকারী কমিশনার এই উচ্ছেদ অভিযান জনস্বার্থ অব্যাহত থাকিব বলে হইয়ারেসি প্রাথর জানায়। নিয়মবিহীন ভাবে সরকারি জায়গার উপর রাস্তার উপর তারপরে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এই প্রতিবন্ধকতা দূর করে রাস্তার গাড়ি চলাচল সুন্দরভাবে করার জন্য এই অভিযান। আমরা জরিমানার চেয়ে উচ্ছেদের দিকে বেশি মনোযোগী ছিলাম, তারপরেও কয়েকটা দোকানদার, বড় দোকানদার যারা সামনে ছোটো দোকানকে মারা দিচ্ছে ফকারদের, ওই দোকানদারকে প্রায় 3টা দোকান কেমন হয় 3 হাজার টাকা। নিউজ সি প্লাস টিভি।